হেই গেস, কি অবস্থা? সবার কেমন আছো তোমরা? আমরা অনেকেই আছি ফ্রি ফায়ার গেম খেলতে চাই, কিন্তু ফ্রি ফায়ার গেম খেলার জন্য শক্তিশালী ডিভাইসের প্রয়োজন, এবং কি ফ্রি ফায়ার গেম খেলতে গেলে ইন্টারনেটের প্রয়োজন হয়, যেটা আমাদের বাংলাদেশি প্লেয়ারদের কাছে খুব কমই রয়েছে। আমরা চাই কোনো রকম ল্যাগ ছাড়া ফ্রি ফায়ার গেম খেলতে। আর আমাদের মাঝে মাঝে এটাও মনে হয়, যদি আমাদের ফ্রি ফায়ার গেমটি ইন্টারনেট কানেকশন ছাড়াই খেলা যেত। তো আজকে আমি ফ্রি ফায়ার গেমের সবচাইতে বেশি কপি করা তিনটি গেম দেখাইতে চলেছি, আর এই গেমগুলো তোমরা ইন্টারনেট ছাড়াই খেলতে পারবা। আর হ্যাঁ, আমি তোমাদেরকে শুধুমাত্র দেখা গেমগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবা এইটাও বলবো, তবে আমার দেখানোর একটাই উদ্দেশ্য, তিনটি গেম থেকে তোমাদের সবচাইতে ভালো গেমটি তোমরা যাতে ডাউনলোড করতে পারো। তো ভিডিওটি ফুল দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবা তোমাদের কোন গেমটি ডাউনলোড করা উচিত, কারণ তিনটি গেমই হুবহু ফ্রি ফায়ারের মতো, এবং তিনটি গেমেরই অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে। তো চলো ইন্ট্রোর পরে দেখে আসি আমাদের গেমগুলো কেমন হতে চলেছে। গাইস, এখন আমি তোমাদেরকে যেই গেমটা দেখাবো ওই গেমটির নাম হচ্ছে ফ্রি ফায়ার ইন্ডিয়া, সো তোমরা FFIO বলতে পারো। তো চলো দেখা যাক ফ্রি ফায়ার ইন্ডিয়া গেমটি কেমন হতে চলেছে। তো আমি শুধু তোমাদের সময় নষ্ট করতে চাই না, যেই কারণে গেমটির মধ্যে সরাসরি চলে আসছি। তো এখানে আমাদের নাম চাইতেছে, তো আমরা নাম দিয়ে দিব আর ওকেতে ক্লিক করে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া গেমের হোম লবি। তো আমরা স্টোরে চলে যাব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক বড় বড় ইউটিউবারদেরও ক্যারেক্টার রয়েছে, এবং কি ওয়ার্ল্ডের সবচাইতে বড় ইউটিউবার মিস্টার বেস্টেরও ক্যারেক্টার রয়েছে, এবং কি এইখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার গেমের সবগুলো ক্রিমিনাল বান্ডেল রয়েছে। আর এরপরে রয়েছে কিছু লুট বক্স, যেগুলো কিন্তু বেশি একটা রেয়ার না। আর হ্যাঁ, গ্লোয়ালের স্কিনও রয়েছে দেখতে পাচ্ছ, ওইপেনে কিছুই নেই। আর হ্যাঁ, গেমটির মধ্যে কিন্তু তোমরা গ্রাফিক্স চেঞ্জ করতে পারবা, যেমন লো, মিডিয়াম, হাই, আল্ট্রা। আর হ্যাঁ, তোমরা কিন্তু এখানে জেনারেল সেন্সিটিভিটি কমাইতে পারবা এবং বাড়াতেও পারবা, এবং তোমরা চাইলে তোমাদের গেম প্লে সেটিংসও কাস্টমাইজ করে নিতে পারবা। আর তোমরা এখানে ক্ল্যাশ স্কোয়াড এবং ট্রেনিং মোড পেয়ে যাবা। তো তোমরা এখন ক্ল্যাশ স্কোয়াড গেম প্লে দেখতেই পারতেছো, আর এখন তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের ট্রেনিং ম্যাপ। আর হ্যাঁ, এই ম্যাপটি কিন্তু আর বর্তমান সময়ে ফ্রি ফায়ার গেমের মধ্যে নেই, তো এটি হচ্ছে আমাদের পুরনো ফ্রি ফায়ারের ট্রেনিং ম্যাপ। তো এত চিন্তা করার দরকার নেই, গেমগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবা এটা ভিডিওর মধ্যেই বলে দিব। ক্যা সোচ হ্যায় রে তেরি, মানা পড়েগা। তো এরপরে রয়েছে ওল্ড ফ্রি ফায়ার 2017। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ওল্ড ফ্রি ফায়ার গেমের হোম লবি। তো গেমটির মধ্যে মোটামুটি কিছুই নেই, এখানে তোমরা গেমটির গ্রাফিক্স চেঞ্জ করতে পারবা। তো চলো ছোট করে গেমটির গেম প্লে দেখে আসি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু গেমের মধ্যে চলে আসছি। তো এটি হচ্ছে গেমটির ব্যাটল রয়্যাল ম্যাপের ওয়েটিং লবি, আর ওয়েন্টার সিজন থাকার কারণে কিন্তু গেমটির মধ্যে বরফ দিয়ে সবকিছুই ঘেরা। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেমটির প্লেন। আর হ্যাঁ, এই গেমটি কিন্তু একজন ফ্রি ফায়ার প্লেয়ার তৈরি করছে, যার কারণে কিন্তু গেমটির মধ্যে অনেক ধরনের গ্লিচ রয়েছে, আর এর কারণে প্যারাসুট দিয়ে নামার সময় ম্যাপটি ভালোভাবে দেখা যাইতেছিল না। তো যাই হোক গাইস, গেমটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা, ওল্ড ফ্রি ফায়ার ভাই। তো চলো এবার সর্বশেষ আমাদের হুবহু ফ্রি ফায়ার গেমের মতো কপি গেম দেখে আসি। তো গেমটির নাম হচ্ছে ব্যাটল রয়্যাল ফ্রি ফায়ার 2019। তো গাইস, এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেমটির হোম লবি। তো তোমাদের মানতেই হবে আমাদের ফ্রি ফায়ার গেমকে সবচাইতে বেশি কপি করছে এই গেমটি। আর হ্যাঁ, এই গেমটিরও সেটিংস তোমরা কাস্টমাইজ করে নিতে পারবা। তো আমরা বেশি দেরি করব না, চলো স্টার্ট দিয়ে দেখা যাক গেমটি কেমন হতে চলেছে। তো দেখতে পাচ্ছ আমাদের গেমটির মধ্যে কোনো রকম ওয়েটিং লবি নেই, মানে ডাইরেক্ট দেখতেই পাচ্ছ প্লেনের মধ্যে নিয়ে আসছে আমাদেরকে। দেখো গেমটির মধ্যে কতটা বেশি কপি করছে, প্লেন পুরোপুরি ফ্রি ফায়ার গেমের। আর দেখতেই পাচ্ছ স্কেটবোর্ড দিয়ে ল্যান্ডিং করতেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, গেমটির মধ্যে কিন্তু ল্যান্ডিং করতে অনেক বেশি সময় লাগে। তো দেখতেই পাচ্ছ ফ্রি ফায়ার গেমের মধ্যে যেভাবে প্যারাসুট দিয়ে ল্যান্ডিং করা হয়, এইভাবে কিন্তু ল্যান্ডিং করা হয়েছে। আর এইভাবে প্যারাসুট দিয়ে কোনো গেমের মধ্যে ল্যান্ডিং করতে দেখি নাই। এই গেম দেখলে তো সবাই বলবে ফ্রি ফায়ার এটা। তো একটু বলো তো গেমটির ম্যাপের কোন জায়গার মধ্যে ল্যান্ডিং করছি আমি? আচ্ছা ভাই বাদ দাও, গেমটির দৌড়ানোর স্টাইল দেখো তো। তো অনেকে আমারে বলছে এটা নাকি ফ্রি ফায়ার। আচ্ছা ভাই, তাহলে গেমটির লাফানোর স্টাইল দেখো, দেখতে পারতেছো? তো আমাদের মানতেই হবে আমাদের ফ্রি ফায়ার গেমকে সবচেয়ে বেশি কপি করা হয়েছে এই গেমটির মধ্যে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত ভিডিওটির মধ্যে লাইক দাও নাই, ভিডিওটির মধ্যে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটাকে প্রেস করে ফেলো। তো গাইস, এখন আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে এই গেমগুলোকে ডাউনলোড করবা। তো গেমগুলোকে ডাউনলোড করার জন্য তোমরা প্রথমেই চলে যাবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো ওইখানে দেখতে পারবে তিনটি ভিডিওর লিংক দেওয়া রয়েছে, কিভাবে তোমরা গেমগুলোকে ডাউনলোড করবা। এক একটা ভিডিওর মধ্যে এক একটা গেম ডাউনলোড করা দেখানো হয়েছে। তো আমি চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেমগুলোর লিংক দিয়ে দিতে পারতাম, কিন্তু এরকমটা করলে 100 থেকে 10 জনই গেমটি ডাউনলোড করতে পারতো, আর যার কারণে কিন্তু এক একটা গেমের এক একটা ভিডিও তৈরি করছি। তো দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তিনটি গেমের তিনটি লিংক দেওয়া রয়েছে। তো যেই গেমটি তোমরা ডাউনলোড করতে চাও ওই গেমের ভিডিওতে ক্লিক করো, আশা করি তোমরা তোমাদের পছন্দের গেম ডাউনলোড করতে পারবা। তো আজকের এই ভিডিওটি এতটুকুই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।